করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় অন্তত 50 জনের মৃত্যু হয়েছে, আহত 179 জন। তাদের বালেশ্বর হাসপাতালে চিকিৎসা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, শুক্রবার দুপুর নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় 12841 আপ করমন্ডল এক্সপ্রেস। সন্ধ্যেবেলায় ওড়িশার বালেশ্বরের কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।